Hello everyone, welcome to the Duolingo English Test course. So, এখন পর্যন্ত আমরা অনেকগুলো ক্লাস করে ফেললাম এবং ক্লাসের পরিক্রমায় এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি যেখানে আমরা অনেক টাইপের কোশ্চেন প্যাটার্ন করে ফেলেছি এবং অনেক টাইপের কোশ্চেন প্যাটার্ন করার সময় বেশ কিছু রুলস রেগুলেশনস আমরা ইউজ করছি এবং বারবার সবাইকে বলেছি যে এই রুলস রেগুলেশনস গুলো কিন্তু আমাদের নেক্সট কোশ্চেন প্যাটার্নেও কাজে লাগবে। তো সেরকমই একটা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আজকে কথা বলবো বা আজকে সলভ করবো, যেটা কিনা ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন প্যাটার্নের মধ্যে পড়ে। যেসব কোশ্চেন প্যাটার্ন নিয়ে মূলত সবাই সমস্যায় পড়ে, আবার অন্যদিকে বলতে গেলে যেসব কোশ্চেন প্যাটার্নের সময়ও সবচেয়ে বেশি এবং মার্কসও সবচেয়ে বেশি আপ অ্যান্ড ডাউন দুইটাই হয়, এই ধরনের কোশ্চেন প্যাটার্নে সবচেয়ে বেশি মার্কও তোলা যায়, সবচেয়ে খারাপ অবস্থাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই করা যায়। তো তার মধ্যে আগে একটু বলে রাখি যে বারবার কিন্তু একটা কথা বলা হচ্ছে, সেই কথাটা হচ্ছে আজকে আবার বলি মক টেস্ট দেওয়ার কথা। যদি আমরা ডেইলি আমরা বলতে পারি, আমরা যখন নিজেরা প্রিপারেশন নিয়েছি, শুধু তাই না, এমনকি তোমাদের কোর্সগুলো যখন পর্যন্ত ডিজাইন করা হয়েছে তখন পর্যন্ত আমরা একাধিক মক টেস্ট দিয়ে দিয়ে তোমাদের জন্য কোশ্চেনগুলো ব্যবস্থা করেছি, দ্য বেস্ট কোশ্চেন, যেটাকে ডেসক্রাইব করতে অনেকটা কষ্ট হবে বা আমরা তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা বোঝাইতে পারলে তোমরা ওর থেকে ইজি অবস্থাতে কোশ্চেনটা আসলেও তোমরা বুঝতে পারবা, এরকম অনেক মক পর্যন্ত আমরা চেক করতেছি। তো তাহলে তোমাদের অ্যাটলিস্ট দায়িত্ব হবে যত বেশি মক টেস্ট দিতে পারো, একটা মক টেস্ট কিন্তু সর্বোচ্চ 25 মিনিটও টাইম নিবে না। তো চেষ্টা করো ডেইলি সকাল বিকাল রাত যখন সময় পাও 2-3টা মক টেস্ট দেওয়ার। এখন পর্যন্ত আমরা প্রায় 9-10টার উপরে ক্লাস করে ফেলছি এবং প্রত্যেকটা ক্লাসে আমরা যে রুলস গুলো বলছি সাথে সাথে চেষ্টা করো মক টেস্ট দেওয়ার এবং যেটা অলরেডি যে সিস্টেম গুলো শেষ যেগুলো আমরা শিখিয়ে ফেলছি সেইগুলো সেই নিয়ম ব্যবহার করার, আর যেগুলো তুমি নিজে নিজে করতেছো সেইগুলো সেভাবে করার। তাতে কি হবে, আমাদের কোর্সের সাথে সাথে তোমাদের কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে, তা ভেরি ফাস্ট ক্লাসেস এর টাইমে তোমাদের অবস্থানটা কোথায় ছিল এবং এই প্রত্যেক দিন 2-3টা মক দেওয়ার পরে এবং আমাদের কোশ্চেন প্যাটার্ন এবং ডেসক্রিপশনের সাথে সাথে কাজ করে গেলে কতটা উন্নতি হচ্ছে কোশ্চেন অ্যান্সারিং করতে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবা এবং অবভিয়াসলি সেসব ফিডব্যাক আমাদেরকে জানাবা। এবং তার সাথেই তোমরা যে আসলে ক্লাসগুলো করতেছো এবং তার সাথে মক টেস্টগুলো দিচ্ছ, অবভিয়াসলি আমাদেরকে সেই মার্কস বা এইগুলো জানানোর চেষ্টা করবা যে তোমাদের উন্নতি অবনতি যেটাই হোক কোনটা হচ্ছে, তোমাদের মার্ক রেঞ্জ গুলো কেমন হইতেছে, 160-এর মধ্যে মার্ক রেঞ্জ সবকিছু আমাদের স্কোর রেঞ্জেস আমাদের সাথে শেয়ার করবা, যাতে আমরা সেইগুলোর জন্য তোমাদেরকে যদি বেসিক কিছু ইম্প্রুভমেন্ট দরকার হয় সেইগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করতে পারি। যাই হোক, তো আজকের কোশ্চেন প্যাটার্নে জাম্প করা যাক। গতদিন আমরা একটা কোশ্চেন প্যাটার্ন করেছিলাম যেটা কিনা আর আজকের কোশ্চেন প্যাটার্নটা নিয়ার অ্যাবাউট সিমিলার। তো সেই কোশ্চেন প্যাটার্নটাতে আমরা দেখেছিলাম একটা ছবি ছিল এবং আমাদেরকে বলা ছিল ডেসক্রাইব অ্যালাউড দ্য ইমেজ। সো ওইটা মেইনলি ছিল একটা স্পিকিং টেস্ট, যেটা স্পিকিং টেস্ট উইথ আওয়ার ইমাজিনেশন, আমাদেরকে ছবিটা দেখতে হয়েছিল ইমাজিনেশন প্লাস অবজারভেশন, লাইক এই তিনটা জিনিসের একটা এক্সাম ওইটা ছিল, যেটা স্পিকিং ইমাজিনেশন এন্ড অবজারভেশন। আমরা ছবিটাকে কত বেশি অবজার্ভ করতে পেরেছি, আমরা গত ক্লাসে কিভাবে অবজার্ভ করেছিলাম ভেবে দেখো, যে একদম একটা রোড লাইট সেইখানে কেন এক সাইডে 3টা এক সাইডে 5টা, একটা হোয়াইট বোর্ড সেইখানে একটা গ্রিন সাইন আরেকটা লাইক গ্রিন বোর্ড সেইখানে হয়তো মার্কেট লেখা থাকতে পারে, একটা বোর্ড সেইখানে কেন রোড ক্লোজড লিখছে, দ্যাট মিনস এই রোডটাতে কি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, না রোডটা আন্ডার কনস্ট্রাকশন, নাকি পাশে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা কি কোনো একটা ব্যাংকের বিল্ডিং বা কোনো একটা অ্যান্টিক মিউজিয়াম যেখান থেকে কিছু রবারি হয়েছে এই জন্য পুলিশ প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন অফ করে দিছে, নাকি কনস্ট্রাকশন কোম্পানি অফ করছে, নাকি অথরিটি অফ করছে। এইগুলো হচ্ছে আমাদের ইমাজিনেশন অবজারভেশন। আরও একটা জিনিস অবভিয়াসলি সেটা হচ্ছে আমরা কতটা ক্রিয়েটিভ, এই সিচুয়েশন গুলো নিয়েই কিন্তু মূলত আমাদের এই ফুল কোশ্চেন প্যাটার্নটা বা সিচুয়েশনটাকে ক্রিয়েট করা ছিল আমাদের, রাইট? তো আজকের যে কোশ্চেন প্যাটার্নটা সেম, শুধুমাত্র আজকের কোশ্চেন প্যাটার্নে আমাদের মুখে বলা না,
এইটা চলে আসবে আমাদের রাইটিং, এইটা চলে আসবে আমাদের রাইটিং, বাট থাকবে কিন্তু সেই একই জিনিস, আমাদের ইমাজিনেশন, আমাদের অবজারভেশন এবং আমাদের ক্রিয়েটিভনেস বা আমাদের ক্রিয়েটিভিটি। তো সমস্যা এই জায়গায় একটু অন্যরকম, লাইক এইখানে অন্যভাবে আমাদেরকে একটু ভাবতে হবে বা অন্য কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কেন বলছি অন্য কোনো জিনিস ভাবতে হবে বা অন্য কোনো জিনিস মাথায় রাখতে হবে, স্পিকিং এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে তোমার কথা বলার ফ্লুয়েন্সি, তুমি কতটা ফ্লুয়েন্ট এই জিনিসটা বেশি ম্যাটার করে, নট ইওর গ্রামার, রাইট? কিন্তু আজকের দিনে এসে যখন আমরা এটাকে লিখব তখন আবার গ্রামার ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ান, বিকজ তোমার রাইটিং এর ক্ষেত্রে কোনো ধরনের রাইটিং মিস্টেক, যেটা কিনা গ্রামাটিক্যাল মিস্টেক, এইটা অ্যাকসেপ্টেবল না। এনি কাইন্ড অফ গ্রামাটিক্যাল মিস্টেক আর নট অ্যাকসেপ্টেবল। তুমি কোনো রকম সেটাকে এক্সপ্লেইন করার চেষ্টা বা কোনোভাবে এটা করতে পারো না। সো দ্যাট মিন তোমাকে এই ক্ষেত্রে গ্রামার অনেক বেশি ফলো করতে হবে। এখন লেখালেখির ক্ষেত্রে আসলে কি গ্রামার ফলো, রাইট? তো লেখালেখির ক্ষেত্রে গ্রামার একটা জিনিসই মাথায় রাখতে হবে, আর একটা ঠিক না কয়েকটা জিনিস, আমরা প্রথম থেকে আসলে যে গ্রামার গুলো বলে বলে আসছি সেইগুলো যদি আসলে স্টেপ বাই স্টেপ সবাই পড়তে থেকে থাকো তাহলেও কিন্তু তোমাদের উন্নতি হয়ে গেছে অনেকটা। যেমন প্রথম একটা জিনিস হচ্ছে ভোক্যাব, প্রচুর ভোক্যাব লাগবে। অ্যাজ একটা ছবিকে যখন আমাদের এক্সপ্লেইন করা লাগবে প্রত্যেকটা জিনিসকে আমরা কি বলে ডাকি এইটা আমাদের কিন্তু জানা লাগবে। যদি আমরা নাই জানি যে ওই জিনিসটাকে আমরা কি বলে ডাকি, তো তখন কিন্তু আমরা আসলে জিনিসটাকে এক্সপ্লেইনই করতে পারবো না, এন্ড অ্যাট দ্যাট কেস আমাদের সিচুয়েশনটা ওয়েস্ট হয়ে যাবে, আমরা কোশ্চেনের প্যাটার্নটা নষ্ট করে ফেলবো বা আমরা ঠিকমতো অ্যান্সার করতে পারবো না, গ্রামার মিস্টেকে চলে যাবো। তো অবভিয়াসলি ফার্স্ট অফ অল ভোক্যাব, সেকেন্ডলি আমরা বলতে পারি, আমরা প্রথম থেকে বলছি যে যে কোনো ওয়ার্ডের অনেকগুলো সিচুয়েশন আমাদেরকে জানতে হবে, সেইগুলোর মধ্যে থাকবে তার বিভিন্ন নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাজ তুমি সেন্টেন্সটাতে যেটা ব্যবহার করছো এটাকে ঠিক জায়গায় ব্যবহার করতেছো কিনা, এটা অ্যাডভার্বকে অ্যাডভার্বের মতোই ব্যবহার করছো কিনা, বা অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব কোনটা ঠিক মতো কোনটা ভুলভাবে ইউজ করতেছো, ইটস ফুললি আপ টু ইউ। তো তোমাকে এটা সঠিকভাবে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ তোমার কিন্তু এখানে মার্ক কাট ডাউন হবে। দেন তোমার যেটা আমরা সবসময় বলি যে পজিটিভ, সুপারলেটিভ, এই ফর্মগুলো বা কম্পিটিটিভ যে ফর্মগুলো, এই ফর্মগুলো সবসময় কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? ওই যে গুড, বেটার, বেস্ট, এই সিচুয়েশনগুলো যদি আমরা মাথায় না রেখে ব্যাড, ওর্স, ওর্স ঠিক না করি আমরা কিন্তু সেন্টেন্সে ভুল করে ফেলবো। দেন আসে যে রাইট ইউজ অফ আর্টিকেল অ্যান্ড রাইট ইউজ অফ প্রিপোজিশন, এই জিনিসগুলো যদি আমরা ঠিক মতো ব্যবহার করতে না পারি, লাইক ইউএস এর আগে দা বসে সেটা যদি আমরা ঠিক মতো ব্যবহার করতে না পারি, একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ড সেটাকে তুমি এইভাবে টু দিয়ে লিখতেছো নাকি সেকেন্ড দিয়ে লিখতেছো বা নাকি দুই দিয়ে লিখতেছো, কোনভাবে লিখতেছো এইটার উপর যে আর্টিকেলটা চেঞ্জ হয়, এই যে সিচুয়েশন গুলো সব আর্টিকেলস গুলো যদি তুমি না জানো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এর ইউজেস যদি ঠিক মতো না জানো, আমরা আজকে অনেক গ্রামারস নিয়ে বেশি আলোচনা করতেছি, অ্যাজ রাইটিং এ গ্রামার অনেক গুরুত্বপূর্ণ, তো এইগুলো যদি আমরা না বুঝি অবভিয়াসলি আমরা ভুল করে বসবো এবং তখনই আমাদের বেসিক গ্রামার মিস্টেক গুলো আসবে। সো ভোক্যাব, ওয়ার্ড এর ক্ষেত্রে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, সুপারলেটিভ বা সব ফর্ম গুলো, আর্টিকেল, প্রিপোজিশন, এই যে সব জিনিসগুলো আছে এর ইউজেস গুলো আমাদের সঠিকভাবে জানতে হবে, এবং এটা কিন্তু প্রথম থেকে অনেক রকমের অ্যান্সারিং এ আমাদের দরকার হয়েছে এবং আমরা বলেছি এটা শিখতে। এর পরবর্তীতে আরেকটা জিনিস যেটা আমরা গত ক্লাসেও বলেছি এবং এইটা খুবই গুরুত্বের সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের রুলস গতদিনও পড়তে বলছি, আজকেও পড়তে বলবো, আমরা যত বেশি সেন্টেন্স স্ট্রাকচার পড়তে পারো, সিম্পল, হ্যাঁ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা তোমার ন্যারেটিভ ফর্ম, আগের দিন যেগুলো বলিনি হয়তো, তোমার
বিভিন্ন ন্যারেটিভ ফর্ম নিয়ে কাজ করা, তোমার ভয়েস গুলো যে কোনো ধরনের অ্যাক্টিভ প্যাসিভ, তোমার পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ যে কোনো একটা সিচুয়েশন। তো এই যে সেন্টেন্স গুলো আছে যাকে বলি আমরা বেসিক্যালি সেন্টেন্স স্ট্রাকচার, একটা সেন্টেন্স ক্রিয়েট করতে গেলে যে যে স্ট্রাকচার মাথায় রেখে সেই সিস্টেমের সেন্টেন্সটা ক্রিয়েট করতে হবে, এইটা যদি প্রপারলি মাথায় না রাখি বা এই সিস্টেমটাকে ফলো করে কাজ না করি, আমাদেরকে ভুল করতেই হবে এবং এই ভুল করতে কেউ আমাদেরকে আটকাতে পারবে না। সো দ্যাট মিন্স আমাদেরকে আসলে প্রচুর পরিমাণে সেন্টেন্স স্ট্রাকচার করতে হবে। এমন কোনো সেন্টেন্স স্ট্রাকচার বাদ দেওয়া যাবে না এবং তার ইউজেস বা প্র্যাকটিস বাদ দেওয়া যাবে না যেটা কিনা আমাদের প্রতিনিয়ত ইউজেজে লাগবে বা এই সেন্টেন্স গুলো করতে লাগবে। তো আজকের ক্লাসটা আমাদের মেইনলি এই ছবির ওপর, আমরা গ্রামার নিয়ে আলোচনা করে ফেলেছি, গ্রামারটাই বেসিক্যালি লাগবে, কারণ একটা ছবিকে কি করে ডিসক্রাইব করতে হয়, কখনো তো এই ছবিটা থাকবে না, হাজার রকম ছবি থাকবে, এবং একটা ছবিকে কি করে ডিসক্রাইব করতে এটা আমরা গতদিনও দেখছি। আজকের ছবিটা যদি একটু শর্টলি আমি ডিসক্রাইব বা ব্রিফ করি তোমাদের জন্য, তো সেম ভাবে বলতে পারি যে লেখা শুরু করতে পারি যে সো আই এম ডিসক্রাইবিং দ্য পিকচার দ্যাট ইজ মি অ্যাবাউট আ সি বিচ। So at the first glance at the picture, I can see the very beautiful or like mesmerizing sea with a beautiful blue sky. It's looking like that the sky and the sea, they just mixed with each other. As dekhteche amra jekhane samudro je mishteche jekhane akash eshe mishteche dui ta mix hoye geche jano. আকাশের দিকে তাকালে when I just take a glance at the sky, it's beautiful blue and thus there is no cloud at all. And তারপর যদি আমরা সমুদ্রের দিকে তাকাই, so it's not very calm, it's like there is a wave or shocks there, what I can see. So then at the sea beach, I can see at least 4 members. Maybe there is a lot of members, a lot of persons there on the sea beach, but only at the portion of the picture. Like আমাদের হাইপোথিসিস কি বলে, একটা সি বিচ তো এই চারজনের কেনা না, সেখানে অনেক মানুষ থাকতে পারে, বাট ছবিটাতে আমরা মাত্র চারজনকে দেখতে পারতেছি। ক্যান অ্যাজিউম দ্যাট দে বিলংস ফ্রম আ সেম ফ্যামিলি অ্যাজ মেবি অর নট মেবি শি ইজ দ্য মাদার অ্যান্ড দ্য থ্রি আদার দে আর the child of the mother. Maybe the photo or the picture is clicked by the father. এইভাবে সিচুয়েশনটাকে ডিসক্রাইব করতে পারি, বাবা হয়তো ছবিটা তুলছে, মা এবং তিনজন সন্তান আছে, দেন তাদের ড্রেস কালারে চলে যেতে পারি, লাইক দ্য জাস্ট দ্য স্মলেস্ট চাইল্ড, শি ইজ অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক শি ইজ আ গার্ল, শি ইজ ওয়ারিং আ পিঙ্ক টপ then the with a short pant, but the color is not like exactly I can say, but that can be or maybe blue, not blue, that's maybe white, erokom mane like ei bhabe tomake just kotha jeta bolta shetake proper grammar ke use kore, then chhele ta ekta short, the boy is wearing a shorts and that color may be blue. So tumi ei bhabe tomake properly describe korte hobe না, কিন্তু তোমাকে হচ্ছে হাইপোথিসিসটিক্যালি হইলেও তোমাকে সিচুয়েশনটা পুরোপুরি বলতে হবে। যেমন একটা ছোটখাটো এইভাবে প্রত্যেকের ড্রেসটা কি করলা, এইখানে একজনের হাতে স্কেটিং বোর্ড আছে, সো সে হয়তো সমুদ্রে যাচ্ছি করার জন্য, তো এই সিচুয়েশনগুলোকে তোমাকে ডিসক্রাইব করতে হবে নিজের ভাষায় উইদাউট এনি কাইন্ড অফ গ্রামাটিক্যাল মিস্টেক। এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, প্রপারলি আমরা এই সিস্টেমের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো। সো এই সিস্টেমটাকে বোঝাই দিয়ে এবং এই মোটামুটি যত ধরনের গ্রামারস বলছি, এই গ্রামারগুলোকে যদি আমরা মাথায় রাখতে পারি এবং সেন্টেন্স স্ট্রাকচার প্রপারলি জানা থাকে, আমরা খুব ইজিলি যে কোনো ধরনের ছবিকে ডিসক্রাইব করতে পারবো। সো এইটার মধ্যে দিয়ে মোটামুটি আজকে ডিসক্রাইবিং দ্য পিকচার সেশনটা আমরা শেষ করছি। একটা জিনিস, যত বেশি লিখতে পারবো তত হেল্প হবে, আমরা আমাদের যে কোনো সিচুয়েশনকে ঘরের যে কোনো দিক তাকাই, সিচুয়েশনটাকে দেখি এবং লেখার চেষ্টা করি, এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে যে কোনো জিনিস লিখতে। তো এইটার মধ্যে দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করছি, আমরা নেক্সট দিন অন্য কোনো একটা টপিক বা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো বা ডিসকাইব করবো। থ্যাংকস টু এভরিওয়ান।